এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বিন্দাস আছি। আজ হচ্ছে সানডে, আর সানডে মানে স্পেশালি কিছু একটা খেতে হবে। স্পেশালি বলতে আজকে হচ্ছে আমাদের বাড়িতে ঘুগনি, আর হবে পরোটা বা লুচি কিছু একটা। তো সেই জন্য তোর যে শুরু করে দিয়েছি সকাল থেকেই, না আগামীকাল রাত, গতকাল রাত থেকে আগামীকাল বলছি, আমি আস্তে আস্তে পড়াশোনাটা পড়ে ভুলে যাচ্ছি। তো গতকাল রাতেই মটর ভুজিয়ে রেখে দিয়েছিল মা, তো সকালবেলা উঠে বসিয়ে দিয়েছি। এখন কিন্তু বাজে ওই 8টা, উঠে আগে ছেলেকে পাঠিয়ে দিয়েছি ড্রয়িং ক্লাস, কারণ আজকে যাবে ও চুল কাটিং করতে। চুল কাটিং করতে যাবে, সেলুনে হবে ভিড়, তো সেই কারণে সকালবেলা ড্রয়িং ক্লাস থেকে পাঠিয়ে দিয়েছি। এখন তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি সেলুন যেতে পারবে। তো ওকে দিয়ে এসেই লকটা স্টার্ট করলাম, সাথে রান্নাবান্নাও। তো সকালবেলা চা খেয়ে নিয়েছিলাম, ছেলে যখন দুধ খাচ্ছিল তখনই চা খেয়ে ওকে দিয়ে এসে নিয়ে ঝটপট ঢুকে গেছি রান্নাঘরে। আর কোনো দিকে তাকাইনি, কোনো কাজকর্ম কিন্তু এখনো পর্যন্ত করিনি। যা করব তোমার সাথে শেয়ার করব, কথা দিয়েছিলাম কথা তো রাখতেই হবে। তো ঝটপট করে এদিকে দেখো, আমার কিন্তু হয়ে গেছে, কুকারে বসিয়ে দিয়েছিলাম মটর সেদ্ধ। আর আমাদের এখানে জলের একটু প্রবলেম আছে, তাই জন্য একটু বেশি সিটি দিতে হয়। তো একবার দিয়েছি হয়নি, আরও একবার একটু পরে দিয়ে নিতে হবে। তো বসিয়ে দিলাম ঘুগনি। তো ঘুগনি খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর আজকে যে ঘুগনিটা বানাচ্ছি দারুণ হয়েছিল খেতে, আমি বলিনি, আমার শ্বশুরমশাই বলেছেন অ্যান্ড চারবার খেয়েওছে, বলছে কি আজকে খুব সুন্দর ঘুগনিটা হয়েছে বলছে। আর বারবার বলবো দেবো, তখন বলছে হ্যাঁ দাও, একটু বাটি করে দিলে ভালোই হয়, এতটাই ভালো লেগেছে। কিছু কিছু রান্না দেখবে এক একদিন এতটাই সুন্দর হয় না, তখন মনে হয় বারবার করে খাই, এটা হয়। কিন্তু আমার সত্যি কথা বলতে কালকের ঘুগনিটা একদমই ভালো লাগেনি, নিজে রান্না করলে যেটা হয় আর কি। তো যাই হোক, নুন মিষ্টিটা দেখে নিয়েছি, অ্যাকচুয়ালি এতটা ঠিকঠাক হয়েছে কেন বলো তো, আমি আজকে টেস্ট করে দেখেছি, কোনোদিন কিন্তু টেস্ট করে দেখি না। তো আজ কালকেই মনে হলো না একটু টেস্ট করে দেখা যেতেই পারে। তো দেখলাম, দেখলাম না একটু হালকা নুনও মিষ্টিও কম আছে, তো দুটোই একদম সুন্দর করে দিয়ে দিলাম, আর টেস্টটা অ্যাডজাস্ট হয়ে গেল। মিষ্টি না দিলে তো বাবা আমাদের কোনো কিছুই জমে না, তোমাদের জমে কি না অবশ্যই কমেন্টস করে জানাবে। এদিকে আমার আবার ঘুগনি হয়ে গেছে রেডি, এদিকে মাও আমাকে কিন্তু আটা মেখে রেডি করে দিয়ে গেছে। আটা কিন্তু আমার মাখতে একটু প্রবলেম হচ্ছে, হাতটা ব্যথাটা একটু কম আছে, কিন্তু এখন থেকে যদি বেশি চাপ দিয়ে ফেলি হাতের মানে ব্যথাটা আরও বাড়াবাড়ি হয়ে যাবে। সেই কারণে ওকে একটু রেস্ট দিয়ে দিয়েই কাজকর্মগুলো করছি। তো আটা মাখতে একটু বেশি প্রেশার পড়ে, সেই কারণে হাতে আটাটা মাখছি না। তো এদিকে আটা মা মেখে দিয়েছে, আমি ঝটপট করে এখানে পরোটা বেলে নিচ্ছি। আর আমি রুটি পরোটা লুচি তিনটেই বেলতে একদম এত সুন্দর পারি যে কি বলবো, সেটা তোমাদেরকে বলতে পারবো না। তোমরা যদি কোনো আমার বাড়িতে আসো তাহলে তোমরা দেখতে পাবে, কাগের ঠ্যাং আর বগের ঠ্যাং কাকে বলে, আমার ভাসুর বলে আরি হ্যাঁ আরি, মানে এতটাই শক্ত হয়ে যায়। তো তাও এখন আস্তে আস্তে অনেকটাই শিখেছি, অ্যাটলিস্ট 11-12 বছর হলো সংসার করছি, তাই না, একটু তো শিখবো, একটু না হলে একটাই শিখে গেছি। তো লুচি পরোটা মোটামুটি পারি, কিন্তু বেলতে একটু টেরা বেকা হয়। সত্যি কথা বলতে কোনো অপরাধ নেই, সত্যি কথা বলা হচ্ছে ভালো কাজ, শরীরের পক্ষে ভালো, মনের পক্ষেও ভালো। তো যাই হোক, অনেক বেশি বকবক করে ফেলছি আজকে, অ্যাকচুয়ালি মাইন্ডটা খুব ফ্রেশ আছে, সেই কারণে একটু বেশি বকবক করে ফেলছি। টিফিন বানিয়ে কিন্তু খেয়ে নিচ্ছি, সবাইকে দিয়েও দিয়েছি, আর রবিবার মানে সবাই কিন্তু তাড়াতাড়ি একটু ব্রেকফাস্টটা করে। তো এদিকে করা হয়ে গেছে ব্রেকফাস্ট, চলে এলাম আমি ওপরের রুমে। জামা কাপড় দুদিন ধরে কেচে কেচে জড়ো করেছি, সেগুলোকে ভাঁজ করিনি, তো আজকে করছি ভাঁজ। হ্যাঁ, যত সমস্ত জামা কাপড় ছিল সেদিন, সেটা কিন্তু আমি শনিবার দিনকেই কেচে রেখেছি। স্কুল ইউনিফর্ম যেগুলো ছিল সেগুলো রবিবার দিন কাচলে সোমবার দিন তাড়াহুড়ো করে কিছুই করা হয় না, ওঠে না, সেই কারণে শনিবার দিনকেই ভাঁজ মানে কেচে কাচাকুচি করে রেখেছি। তো আজকে রবিবারটা ভাঁজ করে রেখে দিলাম, স্ত্রী করে নেবো সময় মতো, কোনো অসুবিধা হবে না। তো চলো আজকে কাজকর্মগুলো শুরু করা যাক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আশা করবো তোমাদের ভালো লাগবে, কারণ তোমরা ডেইলি ব্লগ ভালোবাসো আর ঘরের কাজকর্ম ক্লিনিং ভিডিও তো ভালোবাসোই, অনেক ভালোবাসা দিয়েছে দু তিনটে ভিডিওতে। সেভাবে প্রত্যেকটা ভিডিওতে যদি ভালোবাসা দাও, আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আমি আনতে পারবো। তো অবশ্যই পাশে থেকো এইভাবেই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর সঙ্গে থাকো আমার সাথে।
একবারে ওপরের ঘর নিচের ঘর ঝাড় পোঁচ করে চলে এসেছি রান্না করতে। আজ হচ্ছে সানডে স্পেশালি, কিন্তু সেরকম চিকেন মাটন হচ্ছে না, হচ্ছে আজকে মাছ। আর এখানে ডাল বসিয়ে দিচ্ছি, আর ডাল কিন্তু আমি অবশ্যই ধুয়ে রান্না করি, তোমরাও কিন্তু করবে, কারণ ডালের মধ্যে এক ধরনের পাউডার থাকে, এটা আমার মা আমাকে বলেছে। মানে মা প্রচণ্ড পরিষ্কার, আমাকে যা দেখছো তার থেকে চার ডবল আমার মা, কিন্তু মানে এটা শিখেছি, মানে শেখা ভালো বলে না, কিছু কিছু জিনিস কিছু কিছু মানুষের থেকে শিখতে হয়, সেটা জীবনে অনেক কাজে লাগে। সত্যি ডালে কিন্তু প্রচুর নোংরা থাকে, যতক্ষণ না আমরা না ধোবো অতক্ষণ বুঝতে পারবে না। এক ধরনের সাদা পাউডার, যা ডালটাকে তিন চারবার ধুলে কিন্তু পাউডারটা চলে যায় আর পরিষ্কারও থাকে। তো ডালটা বসিয়ে দিলাম ধুয়ে একদম সুন্দর করে ইন্ডাকশানে, আর নিচে বসে পড়েছি এখানে মাছের তরকারির আলু কাটতে, আর করবো হচ্ছে বাঁধাকপি। মানে জমের অরুচি হচ্ছে আমি, আর বাঁধাকপি হচ্ছে আমার অরুচি, কথা হচ্ছে এটাই, জমের অরুচি হয়ে গেছে আমি, আমাকে জম নিচ্ছে না, সেরকম বাঁধাকপিটাও আমার পিছন ছাড়ছে না, অরুচি হয়ে গেছে আর খেতে ভালো লাগছে না। তাই জন্য আজকে মাছ এনেছি, মাছের মাথাটা রয়েছে, তো মাছের মাথাটা দিয়ে করবো আজকে বাঁধাকপির তরকারি। মাছের মাথা দিয়ে করলে একটু যদি উতরায়, তো এদিকে বাঁধাকপি দেখো ধুয়ে পাকলে রাখছি জল ঝরিয়ে, আর দিকে বেগুন ভাজবো। বেগুন ভাজা হচ্ছে বাবার জন্য, মাছের ঝোল হলে বাঙালির আর কিছু চাইনি, এটা যেমন ঠিক, শ্বশুরমশাই আমার নিরামিষ খান, তো সেই কারণে বললাম পনির আনা হয়নি, মাছ মাংসও আনা হয়নি, মাটনও কিছুই আনা হয়নি সেরকম, তো মাছটা শুধু আনা হয়েছিল। তো তার জন্য সেই ভাবলাম যে উনি যেটা ভালোবাসে বেগুন ভাজা, আলু সেদ্ধ, ডাল, টুম, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে, তো সেগুলোই করে দেবো, যে যেটা ভালোবাসে তাকে সেটা করে দিলে সে খুশি হয় আর কি। তো এদিকে দেখো রান্না বান্না মোটামুটি কমপ্লিট, আর তার মাঝখানে আমার ছেলে দেখো হেয়ার কাটিং করে এসেছে, এসেছিল তখন হেয়ার কাটিং করে, আমি গ্যাস অফ করে আগে চলে গেছিলাম ওকে স্নান করতে, যেহেতু চুল কাটিং করে এসছে মানে স্নান করতে হবে, আর সানডে বলে কথা সাবান শ্যাম্পু দিয়ে অবভিয়াসলি, তো স্নান করিয়ে দিয়েছি বলে কিন্তু খিদে পেয়ে গেছে। এটা কিন্তু আমাদের রয়েছে, বেসিক্যালি বাঙালিদের তো রয়েছে, মানে মাথায় নাভিতে জল পড়লে আর মানে পেটে একদম ছুঁচো দৌড়াতে থাকে, এটা আমাদের সবার ক্ষেত্রেই হয়, কিন্তু তোমাদের ক্ষেত্রে হয় কি না অবশ্যই বলে, আমার ছেলে যেই স্নান করবে আর ও এক সেকেন্ডও দাঁড়ায় না ভাত খাওয়ার জন্য, তো সেই কারণে এসে রান্নাঘরে খালি ঢু দিয়ে দিয়ে যাচ্ছে। তো সেখানে আমি বললাম যে না হয়ে গেছে, তুই দু মিনিট দাঁড়া, আমি গ্যাসটা পরিষ্কার করে একবারে নিজে স্নান করে এসে একসাথে সবাই মিলে খাবো, আর সানডের দিন দেখবে একসাথে খেয়ে না বেশ ভালো লাগে, সারাদিনে একবার অন্তত নিজের ফ্যামিলির লোকের সাথে বসে কিন্তু খেতে হয়, এটাতে আত্মার মিলন হয়। এই কথাটা আমি একটা সিরিয়াল থেকে শিখেছি, সেটা আমি ইউজও করি, মানে যে কোনো একটা সময় অ্যাটলিস্ট সবাই তিনজনে চার বা পাঁচজনে একসাথে বসে খাই। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার কিন্তু সেই সমস্ত কাজগুলো হয়ে গেল যেটা আমার প্রতিদিনের নিত্য কর্ম, গ্যাস পরিষ্কার করা, বাসন মাজাগুলো হয়ে গিয়েছে, আমি স্নানও করে চলে এসেছি, তার মাঝখানে একটা কাজ করিনি, সেটা হচ্ছে জামা কাপড় আজকে কাচিনি। শনিবার দিন তো সব কেচে রেখেছিলাম, কিন্তু আজকের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু আর কাচা হলো না, সেগুলো আমি আগামীকাল কাজও মানে সোমবার দিন কাজও তোমরা সেই সোমবারের ব্লগে দেখতে পাবে। তো এদিকে ফোনে কথা বলছি আর ভাত বাড়ছি, ফোনে বয়ফ্রেন্ডের সাথে কথা বলছি না, বলছি হচ্ছে আমার মায়ের সাথে। তো যাই হোক, মা ফোন করে বলছে চিকেন বানিয়েছি একটু নিয়ে যা, আমার বাড়ি তো পাশেই তোমরা জানোই, তো সেই কারণে তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে অলরেডি, তো আমি বললাম আমাকে তার মানে যেতে হবে, তো ভাবলাম ওদেরকে তাড়াতাড়ি করে ভাত আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে দিলাম, তোমরা এই দুটো জিনিসই খেতে থাকো, আমি আসছি চিকেনটা নিয়ে জাস্ট। তো আর আমার ভাতও বেড়েছে, কিন্তু কি করবো মা ডাকছে, তাই ভাবলাম না খেতে বসলে তো দেরি হয়ে যাবে, তো না পরে খাওয়া যাক। আর এখানে করেছি একটা পচা ডাল দিয়ে ডাল শুকনো, এই রেসিপিটা তো তোমাদের দেখাতেও ভুলে গেছি, বলতেও ভুলে গেছি, ডাল শুকনো করেছিলাম, নেক্সট একদিন তোমাদের কোনো সময় ব্লগে দেখাবো। তো চলো ভাত টাত খেয়ে দেখা হচ্ছে। হ্যাঁ এভরিওয়ান, গুড ইভিনিং, এখন বাজে ঘড়ি কাটায় 5:45, আর আমি ঘুম থেকে উঠেছি পাহাড়ে 5টার সময়, তারপরে ফোন ঘাটাঘাটি চলছিল, ভাত খাওয়ার পর এমন ঘুম পেয়েছে, এমন ঘুম পেয়েছে যে আমি ঘুমিয়ে পড়েছি। আমি দেখো এই ড্রেসটা পরে গেছিলাম মায়ের কাছে, একটু মা খাবার দিয়েছে সেটা নিয়ে আসতে, তরকারি সেটা নিয়ে আসতে গেছিলাম, এসে খেয়েছি, খেয়েই যে শুয়েছি, আর মনে হচ্ছে না উঠে ভিডিও করি বা তোমাদের সাথে কোনো রকম কথা বলি। ভাত খাওয়ার পর ভাত ঘুম দেবে না বাঙালি, এটা কোনোদিন তো হতে পারে না, তো আমিও সেরকম একরকম বাঙালি, একরকম বাঙালি না, আমি তো বাঙালি। তো যাই হোক, একদম ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠেছি পাক্কা 5:30, এখন বাজে 5:45, ফোন ঘাটাঘাটি চললো। তো চলো বিকালবেলা আবার কী করছি না করছি দেখা যাক, কোনো প্ল্যানিং আজকে নেই, আজকে সানডে হতে পারে কিন্তু আমার কোনো প্ল্যানিং নেই, আমার জীবনে সেই একই রকম প্ল্যানিং, রান্না করবো, বাসন মাজবো, খাবো, ছেলেকে পড়াশুনো করাবো। তো চলো
অনেক ল্যাথ খেয়েছি, ল্যাথ খেতে খেতে জীবনটা অর্ধেক বয়স হয়ে গেল, অর্ধেক জীবন পার করে ফেলেছি ল্যাথ খেতে খেতে। তো এখন যাব নিচে, আর চা খাবো না কি খাবো চলো দেখতে দেখা যাক। মাথা যন্ত্রণা করছে, চাটা একটু খেতেই হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। নিচে এসেই বসিয়ে দিলাম চা, আর চা মানেই হচ্ছে আমার দুধ চা। লাল চা আমার গলা দিয়ে খুব একটা নামে না, তো সেই কারণেই করে নিয়েছি দুধ চা। আর দুধ চায়ের সাথে আমার আবার টা লাগে, এটাও তোমরা জানো। মানে একদম ফার্স্ট দিন যেদিনকে ব্লগ শেয়ার শুরু করেছিলাম সেদিনকে আমি কিন্তু বলেছিলাম চায়ের সাথে আমার টা লাগে, সেটা হচ্ছে আজকে সেও ভাজা। সেও ভাজাটা আমার ঘরে অলওয়েজ থাকে, যেহেতু আমি চা দিয়ে সেও ভাজাটাই খেয়ে থাকি, না হলে ভালো কোনো ভ্যারাইটি বিস্কুট, মানে মেরি না, মেরি তো আমার জমেরও অরুচি আর আমারও অরুচি। এই কথাটা তোমাদের আজকে কিন্তু বলে দিলাম, মেরি বিস্কুট আমাকে কেউ দেবে না। যদি তোমাদের বাড়ি যেয়ে থাকি তো অবশ্যই কিন্তু আমাকে ভালো বিস্কুট দেবে, তাহলে মুড়ি দিলেও চলবো, ওটা তো আমি কাজ চালিয়ে নিতে পারি। যাই হোক, চা টা খেয়ে ভাবলাম যে আজকে কিছু বানাতে হবে না, রেস্ট। কিন্তু শাশুড়িমা বললো একটু এক চাও বানা না খাই। শাশুড়িমা বলেছে বলে কথা, তিনি খেতে চেয়েছেন আমি খাওয়াবো না, সেটা তো হতে পারে না। আর বেসিক্যালি খাওয়া কেউ রান্না কর মানে আমাকে বলেছে রান্না করে খাওয়া, আমি খাওয়াবো না, এটা আমি মেনে নিতে পারি না। তো ফটাফট একদম আলুটা কেটে বসিয়ে দিলাম চাউমিন। এখানে একটা ডিম দিয়ে অল্প চাও বানিয়েছি, একদম সন্ধেবেলার টিফিনের মতো, বেশি করে বানাইনি। বেশি করে বানালে দেখবে কোনো রান্নার টেস্টও খুব একটা ভালো হয় না, আর সন্ধেবেলায় অল্প একটু মধ্যেই কিন্তু সুন্দর খাওয়া যায়। তো এখানে একদম দোকানের স্টাইলে বানাচ্ছি শসা, পেঁয়াজ, সয়া সস, চিলি সস, টমেটো সস দিয়ে সুন্দর করে, একদম স্ট্রিট ফুডগুলো যেরকম হয় স্ট্রিট চাউমিন, তো সেরকমই বানিয়েছি, আর খুব সুন্দর খেতে হয়েছিল। তো ছেলেও খাবে, সেই কারণে লঙ্কা দিইনি, আমার খাবারের উপর থেকে লঙ্কা ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে পড়েছি খেতে। এখন হচ্ছে লিপস্টিক পরেছি, এখন আমি রিলস করব কয়েকটা। ওই যে সেট আপ আমার, বিছানার কোনো মানে ইয়ে নেই, আর এদিকে ব্যাকগ্রাউন্ড আমার এরকমই থাকে, এক্সট্রা করে আমার কিছু নেই। সো কিছু করার নেই, যেটা আছে সেটা নিয়ে খুশি থাকতে হবে। তো এখন করব রিলস, আর রিলসগুলো আমার দেখতে হলে অবশ্যই আমার ইনস্টাগ্রামে তোমরা ফলো করবে, ইনস্টাগ্রামে দোলন ফুড অ্যান্ড ব্লগস রয়েছে, তোমরা ফলো করতে পারো ওখানে। আর তোমাদের নিত্য নতুন যদি কোনো ভিডিও দেখতে চাও সেখানে মেসেজ করতে পারো, সবই করতে পারো। তো অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নেবে, যারা এখনও করেনি, অনেক কেউ করেছে, অনেক কেউ করেনি, তাও তারা করে নেবে। তো চলো এখন রিলস বানাই, আজকে ছেলেকে পড়ালাম না। সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে হচ্ছে আমাদের বাড়িতে একটা মানে পুচকির বার্থডে আছে, তো ওখানেই গেছে সবাই, শুধু বাচ্চাদের আর কি, ওখানে মজা করছে সবাই, একসাথে খেলাধুলো করছে, একসাথে খাওয়া দাওয়া করবে। তো ওখানে রয়েছে ছেলে, বললো আজকে আর পড়বো না, তো বললাম ছেড়ে দিই। তো যখন ও নেই তো এখন খেলছে, তো আমি তখন রিলস করে নিই, রিলস করার তাদের টাইম পাই না। তো চলো এখন একটু রিলস করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। রিলস বানানোর পর নিচে নেমেই দেখছি যে মা করেছে বেগুনের ভর্তা। এ কোন বেগুনের ভর্তা জানি না, মা মোবাইলে রেসিপিটা দেখেছে, বেগুন ভেজে ভর্তা করার, আর সকালের ঘুগনি রয়েছে, আর মা দিয়েছিল চিকেন, আজকে ডিনার সারবো এটা দিয়ে, আজকে আর রান্না বান্না কিছু করবো না ভেবে নিয়েছি। সো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আস্তে আস্তে সব লাইট নাইট নিভিয়ে দিচ্ছি, এদিকে ঠাকুর ঘরের লাইটটাও নিভিয়ে দিই। ঠাকুর ঘরের লাইটটা নিভিয়ে দিলাম, আবার একটু ঘুমু ঘুমু করবো রাত্রি 10টা বাজে। চলো সব রকম কমপ্লিট। তো সাজে হচ্ছে ঘড়ি কাটায় 10টা 10, আর আমার আজকের মতো সমস্ত রান্না কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘুমাবো, বিছানা করবো, ঘুমাবো, দিয়ে ফোন ঘাটাঘাটি করবো, ঘুমাবো না ফোন ঘাটাঘাটি করবো। যাই হোক, তো চলো আজকে সারাদিনের ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবে, ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দেবে। তো চলো টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ব্লগে, টাটা।